শুভ চতুর্থী। ক্যারিয়ার গাইডেন্সের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর শারদ শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে আপার প্রাইমারি সম্পর্কে বলবো। আপার প্রাইমারি প্রসঙ্গে অনেকে উদ্বিগ্ন হয়ে আছেন, বিশেষ করে পুজো প্রায় চলে আসলো, এখনও পর্যন্ত পরবর্তী লিস্ট প্রকাশিত হয়নি। পরবর্তী লিস্ট কবে প্রকাশিত হবে, এরপরে কি হবে, তারপরে কি হবে, তারপরে নিয়োগ কবে সম্পন্ন হবে, কবে প্যানেল হবে, কবে মেরিট হবে, কবে কাউন্সেলিং হবে, এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন। কেননা আমরা আশা করেছিলাম যে পুজোর আগে অন্তত কমিশন গ্রিভেন্স হিয়ারিংটা সম্পন্ন করবে, এবং লক্ষ্মী পুজোর পর থেকে হয়তো কমিশন পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া সেই দিকে তারা এগোবে। কিন্তু কমিশন সেদিকে এগোয়নি, কমিশন গ্রিভেন্সই সম্পন্ন করতে পারেনি এখনও পর্যন্ত। আপনারা জানেন প্রায় 4,500 ক্যান্ডিডেটদের অভিযোগ শুনতে বাকি আছে। তো কবে হবে গ্রিভেন্স হিয়ারিং, বাকি গ্রিভেন্স হিয়ারিং কবে সম্পন্ন হবে, কবে আদালতে কেসটা উঠবে, তারপরে কবে প্যানেল, কবে মেরিট লিস্ট, কবে কাউন্সেলিং হবে, এই বিষয়ে কিছু খবরাখবর আমি সংগ্রহ করার চেষ্টা করেছিলাম। তো কিছু খবরাখবর পেয়েছি, আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি। তো এর সাথে আপনারা হয়তো একমত নাও হতে পারেন। এর আগে আপনাদের কাছে আমি বারবার করে বলেছিলাম যে পুজোর আগে কিন্তু গ্রিভেন্স হিয়ারিং সম্পন্ন হবে, সম্পন্ন হয়নি, সেজন্য অনেকে আমাকে আক্রমণ করছেন। মোস্ট ওয়েলকাম, গেম ফেয়ার। আমি বলেছিলাম যেহেতু মেলেনি তাই আপনারা আমাকে অ্যাটাক করতে পারেন, কিন্তু অবশ্যই আমি খুব ভদ্রভাবে বলেছিলাম। আপনারা ভাষার মাত্রাটা ঠিক রেখে আপনারা বিরোধিতা করতে পারেন, আমি ভুল তথ্য দিই সেটাও বলতে পারেন, অথবা এর আগে কতটা অপ্রত্যাশিতভাবে সঠিক খবর দিয়েছি সে প্রসঙ্গে সাফাই আমি দেব না। তো যে খবরটা পাওয়া গিয়েছে একাধিক সূত্র মারফত, সেই খবর ভেরিফাই করা হয়েছে যে আগামী লক্ষ্মী পুজো এবং কালী পুজোর মধ্যবর্তী সময়ে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপে কমিশন খুলবে এবং কমিশনের ষষ্ঠ দফার হিয়ারিং কিন্তু চলবে। এই প্রসঙ্গে আরেকটা কথা জানা গিয়েছে যে ষষ্ঠ দফায় প্রতিটা দিনে যাতে 350+ ক্যান্ডিডেটকে যাতে হিয়ারিং করানো যায় সেই চেষ্টা কমিশনের তরফ থেকে করা হচ্ছে। তো এখনও প্রায় 4,500 ক্যান্ডিডেটের গ্রিভেন্স হিয়ারিং বাকি। তো বেশিরভাগ ক্যান্ডিডেটদের হিয়ারিং কিন্তু এই লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যবর্তী সময়ে বেশিরভাগ ক্যান্ডিডেটদের হিয়ারিং সম্পন্ন হবে। বাকি অল্প কিছু ক্যান্ডিডেটদের বাকি থাকবে, আপনারা জানেন কিছু রিজেক্টেড বাকি এখনও, কিছু নট ইনক্লুড এখনও, নট কোয়ালিফাইড এখনও বাকি। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের গ্রিভেন্স হিয়ারিং বাকি আছে তাদের নিয়ে কালী পুজোর পরে, ভাইফোঁটার পরে অর্থাৎ 8 তারিখ থেকে পরবর্তী যে বাকি যেগুলো পড়ে থাকবে তাদের গ্রিভেন্স হিয়ারিং সম্পন্ন হয়ে যাবে। সেই সপ্তাহের মধ্যে কিন্তু বাকি গ্রিভেন্স হিয়ারিং সম্পন্ন হবে। এরপরে আপনারা জানেন গ্রিভেন্স হিয়ারিং সম্পন্ন হলে কমিশন আদালতে দুটো লিস্ট জমা করবে, একটা হচ্ছে গ্রিভেন্সের লিস্ট, একটা হচ্ছে ইন্টারভিউ লিস্ট, যারা ইন্টারভিউ দিয়েছে। আপনারা জানেন কমিশন প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখে, যেদিন যখন ইন্টারভিউ নিয়েছিল দিনের মেরিট লিস্ট দিনেই তৈরি হয়ে গিয়েছিল, এবং এখনও যাদের গ্রিভেন্স হিয়ারিং সম্পন্ন হচ্ছে তাদের সরাসরি সার্ভারেই নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, কারণ নাম্বার বাড়লে কমলে বা চেক করে সরাসরি সেগুলো সাথে সাথেই করে নেওয়া হচ্ছে। তো গ্রিভেন্স হিয়ারিং সম্পন্ন হওয়ার একদিন দুদিন পরে কিন্তু কমিশনের কাছে পুরো প্যানেল রেডি হয়ে যাবে অথবা পুরো লিস্ট তৈরি হয়ে যাবে, আর পুরো লিস্ট তৈরি হয়ে গেলে সাথে সাথেই কমিশন কোর্টে গিয়ে আবেদন করবে। এবং কমিশনের পক্ষ থেকে এটা পরিষ্কার যে একটা ভালো রায় আসবে, কী রায় আসবে সেটা কমিশন বলতে পারে না, কী রায় আসবে সেটা আইনজীবী বলতে পারে না। তো কী রায় আসবে সেটা অপেক্ষা করতে হবে। তবে আমি যেটা ধারণা করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই নিয়োগটা যেভাবে হয়ে আসছে, আপনারা জানেন ইন্টারভিউটাও হয়েছে আদালতের নির্দেশে, গ্রিভেন্স হিয়ারিংও হচ্ছে আদালতের নির্দেশে, তো আদালতের নির্দেশের বাইরে কমিশন কিছুই করেনি। তো যদি কোনো যে অসঙ্গতি আছে সেগুলো আদালত জানে, যে কিছু অসঙ্গতি আছে সেই অসঙ্গতি কতটা সমাধান করা হয়েছে সেটাও আদালত দেখবে। ছেঁদো যুক্তি দিয়ে কমিশন যদি কাউকে না বাদ দেয়, সবার অভিযোগকে যথাযথ গুরুত্ব দিয়ে আদালতের সামনে প্রডিউস করে, সেক্ষেত্রে আদালতও নিশ্চয়ই একটা পজিটিভ কিছু রায় দিতে পারেন। তো এর ফলে কি হবে, এর ফলে যারা বঞ্চিত হয়েছে, আপনারা জানেন বেশ কয়েক হাজার প্রার্থী বঞ্চিত হয়েছে, তো সেই বঞ্চিত প্রার্থীদের একটা ইন্টারভিউয়ের ব্যাপার থাকে। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে একটা কম্বাইন্ড প্যানেল বের হবে। মনে রাখবেন যে প্যানেল কিন্তু একটাই বের হবে, মেরিট লিস্ট একটাই বের হবে, আদালতে প্রডিউস করবে দুটো লিস্ট, কিন্তু আমরা ওয়েবসাইটে দেখতে পেতে পারি একটাই লিস্ট। একটাই লিস্ট বের হবে, যারা আগে ইন্টারভিউ দিয়েছেন বা যারা পরে ইন্টারভিউ দিচ্ছেন তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকছে না। তবে হ্যাঁ, প্রত্যেকের কিন্তু প্রত্যেক ক্ষেত্রে রেশিও যেটা, সে রেশিও মেনটেন করা হবে।
তো কেননা রেশিও মেনটেন না করলে নিয়োগটাই করতে পারবে না কমিশন, এবং কোনো সত্যিকারের যোগ্য বঞ্চিতকে যদি বঞ্চিত করে, কোনো যোগ্যকে যদি বঞ্চিত করে, তাহলেও নিয়োগ করতে পারবে না কমিশন। ইন্টারভিউয়ের পরে আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু প্যানেল বা মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে, নভেম্বরে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা আদালতের লিভ নিতে হবে, ছাড় নিতে হবে। তো ডিসেম্বরের প্রথম দিকে প্যানেল প্রকাশিত হবে অথবা মেরিট লিস্ট প্রকাশিত হবে, যা হোক কিছু প্রকাশিত হবে, অথবা দুটোই প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার পরে খুব দ্রুত কিন্তু কাউন্সেলিং করা হবে। তো ডিসেম্বরেই কাউন্সেলিং হচ্ছে, তবে কবে জয়েনিং দেওয়া হবে, কবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, সেই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, হয়তো সেটা জানুয়ারিতে হতে পারে। তো আপনারা অনেকে এই খবরে হতাশ হবেন, কিন্তু এতে হতাশার কোনো খবর না, এটা যথেষ্ট আশার খবর বলে আমি মনে করি। একটু দেরি হয়ে গেছে অবশ্যই ঠিক আছে, কিন্তু মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার। এক দু মাস আমাদের হাত থেকে দু মাস বেরিয়ে গেল, কিছু করার নেই। আশা করব আমাদের শেষটা যেন প্রত্যেকের কাছে ভালো হয়, প্রত্যেকের কাছে যেন একটা ভালো দিক নিয়ে আসে, আমাদের যেন 2021 সালটা প্রত্যেকের একেবারে শেষ মুহূর্তে গিয়েও যেন প্রত্যেকের ভালো কাটে, এই কামনা করি, এই প্রার্থনা করি। আজ এ পর্যন্তই, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেবেন না, পুজো ভালো করে উপভোগ করুন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।